গর্ব করতে পারেন পুলিশ সুপার কি গত 9 তারিখে সেই প্রথম পোশাক পরিয়ে থানার ডিউটি শুরু করেছে, তার দেখা দেখি সারা বাংলাদেশে একে একে চালু হয়েছে। ঠিক আছে, তো তো এই এই থানাটা অবকাঠামোগত কারণে ক্ষয়ক্ষতি ছিল, এই কারণে হয়তো ওরা ইয়ে করতে পারে নাই, দ্রুততার সাথে কাজ করছে। আর আসলে পুলিশে আমরা যারা কাজ করি, আসলে আমাদের শুধুমাত্র এটা কাজ না, এটা এটার মধ্যে আসলে মানুষের সেবাও জড়িত। তো আমরা আপনারা দেখেছেন যে সাময়িক কিছু হয়তো কর্মবিরতির যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো আসলে তো আমাদের থেকে তো এটার অ্যাড্রেস করার কোনো কিছু নাই। এটার জন্য আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি শুনেছেন এবং উনি ব্রিফ করেছেন, এবং এটা ওনার মাধ্যমেই আমরা পরবর্তীতে জানতে পারব। আর যেটি বিষয় যে পুলিশের আসলে কাজের যে যেটা আপনি দেখেছেন, যে আমি কথা বলেছি যখন, যে শুধুমাত্র এটা কিন্তু কাজ না, তার ভালোবাসা থেকেও সে কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে না, এই কাজে এই পোশাক তাকে আবার পরতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং সেই কাজটাই তারা নতুন করে আবার শুরু করেছে।